আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এমন নিরাপত্তা তদারকি দেখে মনে হওয়াই স্বাভাবিক, হয়তো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নেমেছেন যাত্রাপথে, কিন্তু আদতে এই সর্বোচ্চ নিরাপত্তা পারমাণবিক জ্বালানি পরিবহনের জন্য। পাবনায় নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল এভাবেই কড়া নিরাপত্তায় ঢাকা থেকে নেওয়া হয় রূপপুরে। সড়কপথ কার্যত বন্ধ থাকায় চলাচলে কিছুটা বিড়ম্বনা হলেও জাতীয় স্বার্থে তা মেনে নেয়ারও উচ্ছ্বাস ছিল সাধারণ মানুষের মধ্যে। যথেষ্ট ভালো লাগতেছে, একটু কষ্ট হলেও আমাদের যাত্রী ক্ষণেকের জন্য এটা আসাতে আমরা আনন্দিত। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে গঠিত বিশেষ কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি রিয়েল টাইম পর্যবেক্ষণে ছিল রাষ্ট্রের সব গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।